অপরাধ করে এবার জেললে গলে পাছলে সমাজত জেল ফেরত কয়েদি আদি নানা শব্দরে এজন মানুহক ঠাট্টা মস্করা করা হয়। সমাজত সাধারণভাবে জিয়াই থাকিবলে তেওঁৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হয়, বাধা আহি পড়ে সাধারণভাবে জীবন যাপন করাত। আর এনেবোৰ কথালৈ লক্ষ্য রাখি দৰং জিলা কারাগার কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিশেষ কার্যসূচী। কারাগারৰ কাষতে থকা যে পুখুরীত তেওঁলোকক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, মৎস্য পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে কারাগারের ওলাই গৈ এই ধরনের কাম করিব পারে। এই কার্যসূচীর অংশস্বরূপে জিলা মীন বিভাগের সহযোগত কারাগার চৌহদত অনুষ্ঠিত করিলে মীন পালন সন্দর্ভত দুদিনিয়া প্রশিক্ষণ শিবির। এই শিবির মুকলি করে সত্র ন্যায়াধীশ অভিজিৎ ভট্টাচার্য, জিলা আইন সেবা প্রাধিকারী সচিব শতাব্দী ভূঞা আর জিলা মীন উন্নয়ন বিষয়া বিপুল খাটনিয়ারে। ইয়াতে প্রশিক্ষণ আরম্ভ করেছো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত 21গৰাকী কারাবাসীক আমি ইয়াতে মীন বিষয়ত বা ফিসারি কেনেক মাছ কেনেক পালন করবলগা হয় বা ফিসারি কেনেক নির্মাণ করে কেনেক ডর মাছ প্রতিপালন করবলগা হয়, এই সকলবিলাকর বিষয়ের উপর একটা সম্যক দুদিনের কার্যসূচীরে একটা ট্রেনিং দিবলৈ ব্যবস্থা করা হয়েছে। এনে প্রশিক্ষণের পৰা কারাবন্দী সকল ভবিষ্যতে কিদরে লাভান্বিত হব তার ব্যাখ্যা করে। ইয়াতে ডেকা লোরা বহুতখিনি আছে, মই কথা পাতিছো, নিজা নিজা পুখুরী আছে, ইয়ার ভিতরে আমি প্রশিক্ষিত করব পাৰো, মীন পালনের প্রশিক্ষণ দিব পাৰো, তেওঁলোকে ওলাই গৈ নিজকে প্রতিষ্ঠা করার কারণে বা স্বাবলম্বী হওয়ার কারণে তেওঁলোকে একটা সুযোগ পাইছে। কেবল মীন পালনেই নহয়, কৃষি কর্মর দ্বারাও যাতে কারাবাসী সকল স্বাবলম্বী হব পাৰে তার বাবেও দৰং জিলা কারাগারত গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। কারাগারের সনপরা মাটি কাটি উলিয়ালে কর্তৃপক্ষ, কারাবন্দী সকলের সহযোগত চিকুনাই লওয়া হল মাটি, স্থানীয় লোকের সহযোগত ট্রেক্টরে চহা হল মাটি, অপরাধী সকলের মনস্তাত্ত্বিক পরিবর্তনের উপর গুরুত্ব দিয়া হয়েছে। মঙ্গলদৈ জিলা কারাগারের কারাধ্যক্ষ অশোক বসুমতারিয়ে আধরা এই উদ্বোধনী অনুষ্ঠানত আদরণী ভাষণ প্রদান করে জিলা কারাগারের অধ্যক্ষ কল্যাণ চৌধুরী। মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্তর সহযোগত রিতুল ভাগতী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। অপরাধ করে এবার জেললে গলে পাছলে সমাজত জেল ফেরত কয়েদি আদি নানা শব্দরে এজন মানুহক ঠাট্টা মস্করা করা হয়। সমাজত সাধারণভাবে জিয়াই থাকিবলে তেওঁৰ প্রত্যাহ্বানৰ সন্মুখীন হয়, বাধা আহি পড়ে সাধারণভাবে জীবন যাপন করাত। আর এনেবোৰ কথালৈ লক্ষ্য রাখি দৰং জিলা কারাগার কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিশেষ কার্যসূচী। কারাগারের কাষতে থকা যে পুখুরীত তেওঁলোকক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, মৎস্য পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে কারাগারের ওলাই গৈ এই ধরনের কাম করিব পারে। এই কার্যসূচীর অংশস্বরূপে জিলা মীন বিভাগের সহযোগত কারাগার চৌহদত অনুষ্ঠিত করিলে মীন পালন সন্দর্ভত দুদিনিয়া প্রশিক্ষণ শিবির। এই শিবির মুকলি করে সত্র ন্যায়াধীশ অভিজিৎ ভট্টাচার্য, জিলা আইন সেবা প্রাধিকারী সচিব শতাব্দী ভূঞা আর জিলা মীন উন্নয়ন বিষয়া বিপুল খাটনিয়ারে। ইয়াতে প্রশিক্ষণ আরম্ভ করেছো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত 21গৰাকী কারাবাসীক আমি ইয়াতে মীন বিষয়ত বা ফিসারি কেনেক মাছ কেনেক পালন করবলগা হয় বা ফিসারি কেনেক নির্মাণ করে কেনেক ডর মাছ প্রতিপালন করবলগা হয়, এই সকলবিলাকর বিষয়ের উপর একটা সম্যক দুদিনের কার্যসূচীরে একটা ট্রেনিং দিবলৈ ব্যবস্থা করা হয়েছে। এনে প্রশিক্ষণের পৰা কারাবন্দী সকল ভবিষ্যতে কিদরে লাভান্বিত হব তার ব্যাখ্যা করে। ইয়াতে ডেকা লোরা বহুতখিনি আছে, মই কথা পাতিছো, নিজা নিজা পুখুরী আছে, ইয়ার ভিতরে আমি প্রশিক্ষিত করব পাৰো, মীন পালনের প্রশিক্ষণ দিব পাৰো, ওলাই গৈ নিজকে প্রতিষ্ঠা করার কারণে বা স্বাবলম্বী হওয়ার কারণে একটা সুযোগ পাইছে। কেবল মীন পালনেই নহয়, কৃষি কর্মর দ্বারাও যাতে কারাবাসী সকল স্বাবলম্বী হব পাৰে তার বাবেও দৰং জিলা কারাগারত গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। কারাগারের সনপরা মাটি কাটি উলিয়ালে কর্তৃপক্ষ, কারাবন্দী সকলের সহযোগত চিকুনাই লওয়া হল মাটি, স্থানীয় লোকের সহযোগত ট্রেক্টরে চহা হল মাটি, অপরাধী সকলের মনস্তাত্ত্বিক পরিবর্তনের উপর গুরুত্ব দিয়া হয়েছে।
মঙ্গলদৈ জিলা কারাগারৰ কারাধ্যক্ষ অশোক বসুমতারী আধৰা এই উদ্বোধনী অনুষ্ঠানত আদৰণি ভাষণ প্রদান করে জিলা কারাগারৰ অধীক্ষক কল্যাণ চৌধুরী মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ সহযোগত ৰিতুল ভাগৱতী ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।